হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালে নাস্তার তোড়জোড় চলছে, তো হ্যাঁ দেখো চিল্লা করছি। তো আমার মনে হচ্ছে এটা একটু প্রবলেম হবে, কারণ প্রথমটা আর একটু কম তেপে ছিল, এটা একটু গম গরম কম ছিল, তো তারপরও দেখছি। তো দেখো ভিডিও সেট করতে করতে এটা পড়ে গেল, এটা কি হলো জানতাম। যাই হোক, আমার কপালে জুড়বে। আর চাটনি যা যা এত সুন্দর টেস্টি কি বলবো, মোমোজের চাটনি। কালকে মোমোজ নিয়ে এসেছিল, তো চাটনি কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি চাটনিটা চিলার সাথে খুব ভালো যায়। আর এই দেখো মহারানী এখনো শুয়ে আছে, আর আরেকজন তো এই দেখো আমার কাম খারাপ করার জন্য পিছন পিছন ঘরে। বানাতে চেয়েছিলাম জলবা, হয়ে গেল হালুয়া, কি করা যাবে, চলো এই খেয়ে নেব। দেখো কড়াটা আবারও ছাপ করে পরিষ্কার করে এবার আবারও ট্রাই করব, কারণ আমি জানি এবার ভালো হবে, কারণ কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এবার ব্যাটারটা দিয়ে দেব। হ্যাঁ, আগে থেকেই বলে রাখছি, এটা কিন্তু বাজরার আটা আর চালের গুঁড়ো দিয়ে করা। তোমরা যারা বাজরা চেনো না, তারা নেটে গিয়ে সার্চ করে দেখতে পারো। বাজরার রুটি করা কিন্তু অতটা সহজ না, সবাই পারে না, খুব অল্প লোকই পারে বাজরার রুটি করতে। তো আমাদের বাজরার আটা ছিল, তো ভাবলাম রুটি তো করা হয় না বেশি, তো মিশিয়ে মিশিয়েই খেয়ে নিই, এই জন্যই হয়ে গেছে। তবে যাই হোক, হালুয়া হলেও চাটনির সাথে কিন্তু হেভি লাগছে। যে সকালে নাস্তাটা ছেড়ে নিয়েছি, আর আরেকটা চুলোয় বসিয়ে দিয়েছি হোটে খাবা। খাওয়ার জন্য রেডি, দাঁড়া এটা একটু উল্টে দিয়ে আসছি। তো এবার মনে হচ্ছে দেখো এটা এবার সুন্দর পাল্টেছে, তো আর একটু তেল দিয়ে দিচ্ছি ক্রিস্পি করার জন্য। এটা কিন্তু ঢাকিনি, ঢাকলে পরে একটু নরম থেকে যায়, আর যদি খোলা রেখে এটা রান্না করি তাহলে খুব সুন্দর ক্রিস্পি হয়, আর সাইডটা খুব কুড়মুড়ে ক্রাঞ্চি হয়, খুব খেতে খুব টেস্টি লাগে। তো যাই হোক, আমি এই ছড়া রুটিটাই খেয়ে নিলাম চুলাটা। সকালে আমরা খাবার বানাই না, সকালে হালকা ফুলকা নাস্তাই করে। আর এই দেখো আরেকজন চলে এসেছে, ও ভাবছে ওর ভাগের টাইম খেয়ে নিচ্ছি। আসছে আদর করতে বারবার, আমি তো খুব মজা করে খেলাম, যাই হোক খাবার নষ্ট করতে নেই। আর আমার পছন্দও না যে খাবার নষ্ট করি, আমার তো হয়ে গেল সকালের। এবার পুচকির জন্য নাস্তাটা করে নিলাম, দেখো আর ও তো বসে গেছে খাওয়ার জন্য, আর এও রেডি। তো একটা চিলা হয়েছে, তো একজনকেই দিতে পারি। তো এতে এসে খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি ওকেই প্রথম দিয়ে দিলাম, ছোট রানীকে। ও তো খেতে বসে গেছে, দেখো দু হাত দিয়ে খাচ্ছে। তো এর ভিতর আরেকটা করে নিলাম, তো এরপরে যতগুলোই হয়েছে অতগুলো সবগুলোই ভালো হয়েছে, প্রথমটাই ওরকম হালুয়া হয়ে গেছিলো। তো যাই হোক, হালুয়াটা আমি খেয়ে নিয়েছি, আর বাকি দুটো তিনটে হয়েছে ওগুলো বানিয়ে নিয়েছি। ওকেও খাবার দিয়ে দিলাম, ও তো চাটনির সঙ্গে খুব মজা করে খেয়ে নিয়েছে, চাটনিটা এত সুন্দর টেস্টি কি বলবো।
সবাইকে নাস্তা করে দিয়ে এবার চা বসিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, আর লেবু কেটে নিয়েছি, কারণ আমি লেবুর চা খেতে পছন্দ করি। এর ভিতর চার ডিব্বাটাও নিয়ে আসলাম। তো দেখি জলটা ফুটে গেছে, তো এবার চা দিয়ে দিচ্ছি। লেবুর চা করতে গেলে অল্প লিকার দিলে খুব ভালো লাগে, চা পাতা কম দিলে খুব সুন্দর লাগে। আর তোমরা যদি চাও তাহলে এই নর্মাল চা দিয়েই লেবু দিয়ে তোমরা গ্রিন টি করে খেতে পারো। হ্যাঁ ঠিকই শুনেছো, গ্রিন টি করে খেতে পারো নর্মাল চা দিয়ে। যদি রেসিপি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। আর চাটা হয়ে গেছে, তো শেষে আমি লেবুটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। লেবুর জন্য হালকা একটু নুন দিয়ে দিচ্ছি, যদি বিট লবণ থাকে তাহলে বিট নুনটা দিও, না হলে সাদা নুনি দিয়ে দিও। আমার বিট নুনটা শেষ হয়ে গেছে, তো সাদা নুনি দিয়ে দিচ্ছি। তো চা হয়ে গেছে, এই হচ্ছে আমার সকালের নাস্তা। রোজকার এরম কিছু হয় না, ওই হালকা ফুলকা একটুখানি নাস্তা করি, না হলে নাও করতে পারি। কোনো কোনো দিন লেবু আর গরম জল করে খেয়ে নিই সকালবেলায়। তো দেখি একটুখানি বেঁচে গেছে, ওটা একটুখানি বাটিতে নিয়ে খেয়ে নিচ্ছি। এর ভিতর দেখি কারেন্টটাও চলে আসছে, তো ভাবলাম যাই একটু কুলারের সামনে গিয়ে বসি। এত গরম লাগছে সকাল থেকে, সকাল 6:30 বাজে আর এখনই বাইরে যাওয়া যাচ্ছে না। তো রোদ্দুরে নিচে পা ফেলানো যাচ্ছে না, এত গরম। তবে কুলারের সামনে বসে এত সুন্দর ভালো লাগছে কি বলবো। তো চাটা শেষ করে ফেললাম, আর এরপরই তো রান্নার তোড়জোড় শুরু হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।